পাখির চোখে দেখলে মনে হবে যেন চাষাবাদের কাজে ব্যবহৃত হচ্ছে যন্ত্রটি। যে কেউ প্রথম দেখায় সেটি ভাববে। তবে এটা কৃষিকাজের কোনো ট্রাক্টর বা যন্ত্র নয়, রাশিয়ার সেনাবাহিনীকে মোকাবেলায় অদ্ভুত এই যন্ত্রটি তৈরি করেছে ইউক্রেন। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর বেশ কয়েকটি অঞ্চল নিজেদের দখলে নিয়েছে রাশিয়া। ওই অঞ্চলগুলোতে যাতে ইউক্রেনের সেনারা প্রবেশ করতে না পারে সেজন্য পুঁতে রাখা হয়েছে মাইন। সেই মাইনগুলোকে খুঁজে খুঁজে ধ্বংস করবে ইউক্রেনের নতুন এই যন্ত্রটি। গেল শনিবার প্রাথমিকভাবে এর পরীক্ষা চালানো হয়েছে। এতে দেখা যায় এক্সকেভেটরের সাহায্যে মাটি খুঁড়তে খুঁড়তে এগিয়ে যাচ্ছে যন্ত্রটি। চীনে লাগানো লোহার বলের মধ্যে মাইন পড়লেই সেটি বিস্ফোরিত হচ্ছে। ইউক্রেনের সেনাবাহিনী রুশ বাহিনীর কাছ থেকে দখলকৃত অঞ্চল পুনরুদ্ধার করতেই ব্যবহার করবে যন্ত্রটি। যন্ত্রটি তৈরি করেছেন 50 বছর বয়সী এক প্রকৌশলী। তিনি বলছেন, যে কোনো ধরনের মাইন ধ্বংস করবে যন্ত্রটি। এই চেইনগুলো যখন ঘোরে তখন এটি কমপক্ষে 1000 কেজি শক্তি নিয়ে আঘাত হানে। এত জোরে আঘাত হানার কারণে নিচে যাই থাকুক না কেন তা ধ্বংস হয়ে যায়। অনেক সময় এটাতে ছুরি লাগানো যেতে পারে যাতে মাটি খুঁড়তে সুবিধা হয়। চলমান যুদ্ধে অস্ত্রের জন্যই রাশিয়ার সঙ্গে পেরে উঠছে না ইউক্রেন বাহিনী, পশ্চিমাদের উপরই নির্ভর করতে হচ্ছে তাদের। তবে নতুন এই যন্ত্রের কারণে অন্তত মাইন বিস্ফোরণে নিজেদের সেনাদের হারাতে হবে না দেশটিকে। যুদ্ধক্ষেত্রে ব্যবহার শুরু করার আগে আরও বেশ কয়েকবার পরীক্ষা চালানো হবে। চালক কোথায় বসবে, মাইন বিস্ফোরণে তার কোনো ক্ষতি হবে কিনা এ বিষয়গুলো ভাবা হচ্ছে। এমনকি প্রয়োজনে রিমোট ব্যবহার করে এটি চালানো যেতে পারে। রাহানুল রানা, সময় সংবাদ।